Assalamualaikum everyone, welcome to Food is Favorite. आज के हमें अपना देर साथ है चॉकलेट केक फ्रॉस्टिंग प्लस डेकोरेशन और एक टा वीडियो शेयर करवो। शॉप शो में तो अपना देर साथ है केक डेकोरेशन और वीडियो टाइ शेयर करा है। तो एक बार भावलाम जी हमें चॉकलेट केक टा किभाबे फ्रॉस्टिंग कोरी शेही वीडियो टा अपना देर साथ है शेयर करें। तो स्क्रीन आपना रे देखते ही पाच्छेन आमी प्रथमे एक लेयर केक दिलाम तारपर सुगर सिरप দেন চকলেট ক্রিম তার উপর আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি আমি চকলেট ক্রিমটা তো বেশ ভালো অ্যামাউন্টের চকলেট দেই ক্রিম দেওয়ার পর এর উপরে আবার চকলেট গানাশা একটা লেয়ার দেওয়ার কারণে কেকটা খেতে বেশ চকলেটি হয় যারা চকলেট লাভার আছেন তারা আমার এই চকলেট ফ্লেভারের কেকটা টেস্ট করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আশা করি তো এখন আমি কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে আমি নরমাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব এই কেকটার ডেকোরেশন ছিল কাস্টমাইজড তো আমি চেষ্টা করেছি যত টুকু সম্ভব কাস্টমার আমাকে যে ডিজাইনটা দিয়েছে সেটা রিক্রিয়েট করার 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি কেকটার উপরে হোয়াইট ক্রিম দিয়ে বেসটা করে নিব হোয়াইট বেস করছি কারণ কাস্টমার আমাকে যে ছবিটা দিয়েছিল সেই কেকের বেসটা হোয়াইটই ছিল তো সেই অনুযায়ী আমিও কেকের বেসটা করে নিচ্ছি এখানে আমি প্যালেট নাইফ আর স্ক্রাপার ব্যবহার করে কেকে একটা স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি কেকের ফিনিশিং যত সুন্দর হবে কেক ততই সুন্দর হয় তাই আমি এই কাজটা অনেক সময় নিয়ে করি যাতে কেকের ফিনিশিংটা খুব সুন্দর হয় এই তো আমার রেফারেন্স কেকের ছবি কাস্টমার আমাকে হুবহু এই ডিজাইনটাই করতে বলেছিলেন তো আমি সেটাই ট্রাই করছি কেকটাতে কিছু ফন্ডেন্টের কাজ ছিল তো আমি ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে কেকের ফন্ডেন্টের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি কারণ ফন্ডেন্ট ফ্রিজে রাখা যায় না তাই আমি আগের দিন রাতে ফন্ডেন্টগুলো কেকে বসাতে পারিনি ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে বসিয়ে তারপর আমি ডেলিভারিটা দিয়েছি আমি কেকের নিচে ফন্ডেন্ট দিয়ে একটা বর্ডার করে নিলাম আগের দিন রাতে ছবিতে যেরকম যেরকম টপার ছিল ফন্ডেন্টের সেগুলো তৈরি করে রেখেছিলাম তো এখন আমি সেগুলো বসিয়ে দিচ্ছি আর যে হার্ট শেপের টপারগুলো বসাচ্ছি এগুলো চকলেটের ছিল এগুলো ফন্ডেন্টের ছিল না এখন আমি ফন্ডেন্ট দিয়ে মেক করা বোটা বসিয়ে দিলাম এখন যে স্টিকগুলো আমি গেথে দিচ্ছি এগুলো আমি আগের দিন রাতে তৈরি করে রেখেছিলাম আর এখানের হার্ট শেপের যে টপারগুলো এগুলো চকলেট দিয়ে তৈরি করা কাস্টমার আমাকে 3 years down forever to go এই সেন্টেন্সটা লিখে দিতে বলেছিল তো আমি এটা লিখে দিয়েছি এই তো আমার কেকের কমপ্লিট লুক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ